সো দ্যাট তারা জাতীয় সংসদে তাদের ভয়েসটা শোনা যায়। সে কারণেই কিন্তু আসন সংখ্যা মাত্র 15টি রেখে মেয়াদ করা হয়েছিল 10 বছর। আমাদের দুর্ভাগ্য যে পরবর্তীতে আমরা দেখলাম যে আসন সংখ্যা যেমন বাড়ছে, ঠিক সেইভাবে মেয়াদের সংখ্যাও বাড়ছে। এরপরে আসন সংখ্যা করা হলো 30টি, মেয়াদ করা হলো 15 বছর 1978 সালে। তারপরে তো আর কথাই নেই, অষ্টম সংসদে এই সংখ্যা 45-এ চলে গেল 30 থেকে, এবং পরবর্তীতে নবম সংসদে 50টি আসনে নারী সদস্য সংরক্ষিত কোটায় আসবেন এবং তাদের মেয়াদ হবে 25 বছর। অর্থাৎ সংবিধান যদি অ্যাজ ইট ইজ থাকে, তাহলে আগামী 2044 সাল পর্যন্ত কিন্তু দলগুলো একদম চাপ অনুভব করবে না নারীদেরকে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দেবার। এই লড়াইটা কিন্তু নারী হিসেবে আমি আমার দলের ভেতরে করছি। আজকে আলোচনায় আমি একেবারেই কোনো দলীয় বক্তা হিসেবে কথা বলতে চাই না, এটা আমি প্রথমেই পরিষ্কার করছি। আমি একজন নারী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি যে বাধাগুলো ফেস করেছি, আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি একজন সংরক্ষিত সদস্য হিসেবে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। 2018 সালে যখন নির্বাচনে মনোনয়ন দেয়া হচ্ছে, আমি কিন্তু তখন সরাসরি নির্বাচন করবার জন্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে মনোনয়ন চাই। আমাকে সেই সময় মনোনয়ন দেয়া হয়নি। ওই আসনে মনোনয়ন দেয়া হয় উকিল আব্দুস সাত্তারকে, যার নাম আপনারা কখনোই শোনেননি এই আনটিল ভেরি রিসেন্টলি, যখন উনি আলোচনায় এসছেন দল থেকে পদত্যাগ করে আবার নতুন করে নির্বাচন করবার জন্যে। উকিল আব্দুস সাত্তার 5 বার এমপি হয়েছেন। তিনি যখন আমি এলাকায় যাই, এলাকার মানুষ ক্ষোভ নিয়ে কষ্ট নিয়ে আমাকে বলে যে 5 বছরে কোনো উন্নয়ন, মানে 5 বছর মানে 5 মেয়াদে কোনো উন্নয়ন হয়নি। আমি নিজেই প্রত্যক্ষ করি, যখন আমি রাস্তায় যাই, আমি হাঁটি, গ্রামের পর গ্রাম হাঁটি, আমি সত্যি দেখি যে উন্নয়ন বলতে যেটা বোঝায় তার ছোঁয়া কিন্তু ওই এলাকায় হয়নি। কিন্তু তার কাজের মূল্যায়ন না করে তাকে বারবার মনোনয়ন দেয়া হয়েছে, এবং যেহেতু ওই এলাকাটিতে একটি বিশেষ মার্কা সবসময় জয়লাভ করে, আমাদের এরকম আছে বাংলাদেশে, কিছু এলাকা আছে ধানের শীষের, কিছু এলাকা আছে নৌকার, সেখানে আপনি যাকেই দাঁড় করান না কেন, তিনি ওই মার্কা যদি পান উনি জিতে আসবেন। তো যেটা হয়েছে, মানুষ বলছে আমরা তো মার্কায় ভোট দিয়েছি, আমরা তো ব্যক্তিকে ভোট দেইনি। সুতরাং এলাকায় উন্নয়নের ছোঁয়া বলতে যেটা হয় সেটা হয়নি, এবং উনি যেটা হয়েছে টেকেন ফর গ্রান্টেড, ওই আসনটা তার, এভাবেই তিনি চলেছেন এবং দলও তাকে এভাবেই চলতে দিয়েছে। আমি যখন সংরক্ষিত আসনে মনোনীত হলাম, আমাকে নানান রকম কটূক্তিও শুনতে হয়েছে, শি ইজ নট অ্যান এমপি, শি ইজ জাস্ট সিলেক্টেড বাই দি পার্টি, এই ধরনের মন্তব্য আমাকে মুখের ওপরে করা হয়েছে, আমাকে নানানভাবে ছোট করে দেখানোর চেষ্টা হয়েছে। তার পেছনে নানান কারণও হয়তো আছে, তাদের যার যার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক কারণ আছে, কিন্তু এটার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। আমি দেখেছি যখন সংরক্ষিত আসনের সদস্য হিসেবে আমি এলাকায় কাজ করতে গেছি, বহু কাজে আমাকে বাধা দেয়া হয়েছে যে এটা ইলেক্টেড এমপি করবেন, আপনার করার দরকার নেই। ফর এক্সাম্পল, আমাদের একটা রাস্তার অবস্থা ভয়ঙ্কর খারাপ, আমি এলজিডিতে দৌড়াদৌড়ি করেছি, চিঠির পর চিঠি দিয়েছি, মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেছি, কোনো কাজ হয়নি। বলেছে আপনি সংরক্ষিত সদস্যে আছেন, টিআর কাবিখা থেকে যেটুকু উন্নয়ন করা সম্ভব আপনি করুন, এর বাইরে আপনার যাবার দরকার নেই। অর্থাৎ এই যে লিখিত এবং অলিখিত যেই বাধাগুলো সংরক্ষিত আসনে নারী সদস্যদের ফেস করতে হয়, তার অল্প কিছু উদাহরণ আমি আজকে আপনাদের মাঝখানে দিলাম। সংরক্ষিত নারী আসনের আরেকটা সমস্যা হচ্ছে, এটা দলগুলোকে এক ধরনের আরামদায়ক অবস্থা দেয়, একটা কমফোর্ট জোন দেয়, যে তারা, নারীরা যখন সরাসরি মনোনয়ন চায়, তাদেরকে বলা হয় আপনাকে আমরা সিলেক্টেড এমপি করে আনব, আপনি চিন্তা করবেন না, ওই আসনে আপনার যে পুরুষ সহকর্মী আছে তাকে নির্বাচন করতে দিন। একই সঙ্গে এটা আমাদের পুরুষ সহকর্মীদেরও এক ধরনের মানে শক্তি দেয়, যে শক্তি বলে তারা আমাদেরকে মুখের উপর বলে, আপা আপনি এলাকায় এত কাজ করছেন কেন, আপনাকে আমরা মন্ত্রী করে ফেলাবো, টেকনোক্রেট মিনিস্টার বানাবো, আপনাকে আমরা সংরক্ষিত আসনে আবার এমপি করে আনবো,
আপনি এলাকায় এত আইসেন না, এলাকায় এত কাজ করার দরকার নাই, এলাকায় এত ঘোরাঘুরি করার দরকার নাই। এইখানেই শেষ না, তারা এলাকাবাসীকেও বোঝায় যে আপার সঙ্গে ঘুরলে কিন্তু কোনো লাভ নাই, আপা কিন্তু ওই সংরক্ষিতই আসবে, ডাইরেক্ট নমিনেশন কিন্তু আমরা পাব। এই যে তাদের কনফিডেন্স, এই কনফিডেন্সের মূলে কিন্তু কাজ না, তাদের পরিশ্রম না, তাদের যোগ্যতা না, এটার একমাত্র শক্তি হচ্ছে তারা পুরুষ, এবং পুরুষ হিসেবেই তারা ধরে নেয় যে তারা সরাসরি ইলেকশন করতে পারবে কোনো কাজ না করে, কোনো রকম যোগ্যতা ছাড়াই, কোনো রকম কোনো ইভেন জনপ্রিয়তা তো আমি তাদের চেয়ে অনেক ওপরে। আমি দুঃখিত খোলাখুলিভাবে কথা বলার জন্যে, আমি বলছি না, আমার মতো আরও অনেক নারী আছেন যারা এলাকাতে যে কোনো পুরুষ ক্যান্ডিডেটের চেয়ে অনেক গুণ বেশি জনপ্রিয়, কিন্তু তাদেরকে দমিয়ে রাখা হয়, তাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে সংরক্ষিত লোভ দেখানো হয়। তিন নম্বর যেই সমস্যা সেটা হচ্ছে সংরক্ষিত আসন এমন একটা অবস্থায় গেছে। দেখুন, একটা সময় বাংলাদেশে ছিল যে আমরা কেউ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবো না, প্রধানমন্ত্রীর পুত্রই বা কন্যাই কেবলমাত্র প্রধানমন্ত্রী হবেন, এই ছিল বাংলাদেশের ট্রেন্ড। এখন এটা নামতে নামতে মন্ত্রী এমপি পর্যন্ত গড়াইছে, যে মন্ত্রীর এমপির ছেলেই সেই এলাকার এমপি হবে, মন্ত্রীর ছেলেই সেই এলাকার এমপি হবে, এখন অবস্থা সেখানে গেছে। একই রকমভাবে সংরক্ষিত আসনেও দেখা যায় এটা একটা পুনর্বাসন কেন্দ্রের মতন হয়ে গেছে। অমুকে দলের জন্য জীবন দিছে, তার বউকে সংরক্ষিত আসনের এমপি বানাও, তমুকে দলের জন্য কাজ করছে তাকে তো আমরা ডাইরেক্ট নমিনেশন দিতে পারছি না ফর হোয়াট এভার রিজন, তার ওয়াইফকে এনে সংরক্ষিত আসনের এমপি বানাও। আপনারা যদি সংসদটা একটু ফলো করেন, আপনারা দেখবেন যে সংরক্ষিত মহিলা আসনে যারা সদস্য হন তারা দেশের কথা, মানুষের কথা, রাষ্ট্রের সমস্যা, পলিসি মেকিং, মন্ত্রীদের জবাবদিহিতার মধ্যে আনবার মতন কোনো প্রশ্ন, কোনো কথা, কোনো বক্তব্য তারা সংসদে রাখেন না। তারা কিসে সময় ব্যয় করেন? কেউ যদি গান পারেন তারা গান গান, সেই গান হয় স্তুতিমূলক। কেউ যদি কবিতা পারেন তিনি স্বরচিত কবিতা আবৃত্তি করেন, সেই কবিতাও হয় স্তুতিমূলক। গান আর কবিতা যদি না থাকে তাহলে তিনি বক্তব্য রাখেন, কিন্তু সেই বক্তব্যের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পুরোটাই থাকে যেই দল তাকে মনোনয়ন দিয়ে নিয়ে এসছে সেই দলের স্তুতিতে পূর্ণ। এরকম সংসদ সদস্য হওয়া আর না হওয়ার মধ্যে সত্যি কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, তাদের ব্যক্তিগত কিছু লাভ হয়, একটা শুল্কমুক্ত গাড়ি পাওয়া যায়, একটা প্লট পাওয়া যায়, তদবির করে কিছু রেন্ট সিকিংয়ের কাজ করা যায়, মন্ত্রণালয়গুলোতে ঘুরে ঘুরে তদবিরের কাজ করা যায়, এই কাজগুলো করা যায়। কিন্তু সত্যিকার অর্থে একজন সাংসদ হয়ে ওঠা যেটাকে বলে, সেই চেষ্টাও কিন্তু আমি আজ অবধি কোনো সংরক্ষিত নারী আসনের সদস্যদের মধ্যে দেখিনি। তবে এখানে আমি একটা কথা একটু খোলাখুলি বলি, কোনো মানে সরাসরি আসনে জিতে আসা পুরুষ সদস্যের মধ্যেও যে সংসদ সদস্য হয়ে ওঠার চেষ্টা আমি দেখেছি, সরি, সেটাও লক্ষ্য করা যায়নি। তবে নারীদেরকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, নারীরা কিন্তু পুরুষের চেয়ে অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি সিনসিয়ার, এবং যেহেতু তারা মাল্টিটাস্কিংয়ে অভ্যস্ত তারা একই সঙ্গে কিন্তু অনেকগুলো কাজ করতে পারে, এবং অনেক অল্প বয়স থেকে যেহেতু তাদের মাল্টিটাস্কিং করতে হয়, সকালে নাস্তা কী হবে সেটা থেকে শুরু করে বাড়িতে অসুস্থ পেশেন্ট কীভাবে থাকবে তার অনুপস্থিতির সময়টুকু সেটা মানে ঠিকঠাক করে আসা থেকে শুরু করে বাচ্চার টিফিনে কী যাবে সেটা ঠিক করা থেকে শুরু করে হাজবেন্ড বাসায় এসে কী খাবে সেটা ঠিক করা থেকে শুরু করে, আমাদের এমন কোনো কাজ নাই যেটা আমাদের গুছিয়ে করে আসতে হয় না। পুরুষরা তো সকালে উঠে এক কাপ চা নাস্তা খেয়ে এই যে ব্রিফকেসটা হাতে নিয়ে বের হন, তাদের তো আর খবর থাকে না সংসারটা কিভাবে চলে, ওটা প্রতি পল অনুপল আমরা টের পাই যে একটা সংসার চালানো কাকে বলে। তো যাই হোক, নারী যেহেতু মাল্টিটাস্কিংয়ে অভ্যস্ত, সুতরাং নারীরা যদি ডাইরেক্ট মনোনয়ন নিয়ে আসেন এবং একজন সাংসদের যে পূর্ণ দায়িত্ব এবং ক্ষমতা আছে সেটা তারা লাভ করেন, তাহলে আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন,
পুরুষের চেয়ে হাজার গুণ বেটার কাজ করবেন তারা। দ্বিতীয়ত, নারীদের মধ্যে করাপ্ট হবার প্রবণতা কম, নারীরা অসৎ কম হন, একেবারে যে হন না তা না, অসৎ সংসদ সদস্য নারী আমি দেখেছি, কিন্তু সেই পার্সেন্টেজটা পুরুষের তুলনায় কম। আর এক্সটেন্ট যদি বলেন, নারীদের অসৎ হবার এক্সটেন্টও কিন্তু